আমার স্বামী নাই আমার হজ করার খুব ইচ্ছা কিন্তু আমার যে টাকা আছে তাতে দুজনের একসাথে খরচ দেওয়া সম্ভব নয় এখন আমি কি মেয়ে হয়ে একাকী হজে যেতে পারবো মেয়ে হয়ে একাকী হজে যেতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিল মারআতু ইল্লা মা আদি মাহরামিন কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না এটা পারবে না অতএব মাহরাম লাগবে নারীদের সফরের জন্য মুশকিল হলো আমাদের অনেকে প্রশ্ন কেন হুজুর পুরুষ যেদিকে ইচ্ছা যেতে পারবে মহিলারা সফর করতে গেলে পুরুষ লাগবে কেন সাথে এটা মহিলাদের প্রতি অবিচার না বৈষম্য না শুধু সবকিছু মহিলাদের উপরে আপনারা মাসালা আরোপ করেন বাইরে আমার আমি সবসময় বলি মহিলারা হলো প্রেসিডেন্টের মতো বাংলাদেশের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি অনেক দিন হইছে এই বন্দী জীবনে আছি আমি একটু এই সমস্ত এই কর্ডন টর্ডন সব ভেঙে চুরে আমি একটু কারণ বাজারে যাই একটু সবজি কিনতে চাই তাকে দিয়ে দেওয়া হবে উনি চাইলেও কে দেওয়া হবে উনি যদি বলেন যে আমি ঢাকা শহর লোকাল বাসে একটু ঘুরতে চাই মন খুলে মানুষের সাথে কতদিন মিশি না দেওয়া হবে ওনাকে কেন দেওয়া হবে না ওনার ভালোর জন্য ওনার নিরাপত্তার জন্য ঠিক কিনা বলেন ঠিক একইভাবে একজন নারী তিনি দূরে কোথাও সফরে যাবেন তাহলে অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে মাহরাম না থাকলে তার নিরাপত্তার সমস্যা হবে এই জন্য হজে বা ওমরাতে মাহরাম ছাড়া সফর করা জায়েজ নাই সৌদি সরকার তাদের নিয়ম তুলে নিয়েছে আগে আপনার ওমরা এবং হজের ভিসা হওয়ার জন্য মাহরাম সাথে দেখাইতে হইতো এখন এটা লাগে না সৌদি গভর্নমেন্ট তুলে দিছে তাদের হয়তো অনেক পয়সা করির দরকার শরীয়তের বিধান গুরুত্ব তাদের কাছে হয়তো কমে গেছে কিন্তু আল্লাহর বিধান কোরআন হাদিসের বিধান পরিবর্তন হয় নাই সরকার পরিবর্তন হতে পারে সরকার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে কোরআন হাদিস কোনোদিন পরিবর্তন হয় না হতে পারে এমনকি সৌদি আরবের আলেমরাও এটাকে জায়েজ এখনো পর্যন্ত বলেন নাই অতএব মাহরাম ছাড়া কি হবে না সফর হজের সফর করা ওমরা সফর করা জায়েজ হবে না